সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া দর্শক বন্ধুরা এখন আমি আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার 22 মৌজার হাটে আর এটা হচ্ছে পাইকারি বাজার বলা যায় এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চর অঞ্চলে যে সব সবজি উৎপাদন হয় সেই সবজিগুলো এখানে এনে পাইকারি বিক্রি করে মূলত তো আপনাদেরকে এখান থেকে মূলত আজকে এখানে যে চর অঞ্চলে যে সবজিগুলি আসে কি কি ধরনের সবজি আসে সেগুলি সম্পর্কে ধারণা দেব আর কেমন দামে বিক্রি হইতেছে সেগুলি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেব তো চলেন এখন আমরা হাটের ভিতরে চলে এসেছি এখন আপনাদেরকে দাম দর জানাই এদিকে দেখতে পাচ্ছি উস্তা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা উস্তা কি কোথা থেকে নিয়ে আসলেন চাঁদপুর থেকে চাঁদপুর এই যে চাঁদপুর দেখা যায় আচ্ছা এগুলি কি আপনার খেতের খেতের আচ্ছা কতটুক খেত লাগাইছেন আমি 12 গন্ডা খেত লাগাইছি 12 গন্ডা লাগাইছেন মাশাআল্লাহ খুব সুন্দর হইছে কত করে বিক্রি করতেছেন 30 টাকা কেজি আচ্ছা এটা হচ্ছে পাইকারি পাইকারি আমাদের দিকে তো অনেক বেশি 50 টাকা 60 টাকা এর মতো কেজি আমরা তো 30 টাকা 25 টাকা ওদের তো 30 টাকা 35 টাকা এত কয়েকদিন আগে পাইকারি বিক্রি করতেন 40 টাকা 40 টাকা এখন 30 টাকা করে বিক্রি করতেছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাকা ভালো থাকবেন আচ্ছা ভাইজান ভালো আছেন জি ভাই ভালো আপনি ভালো নি হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আপনি কত করে বিক্রি করতেছেন 30 টাকা 30 টাকা আচ্ছা এগুলি কি উইস্তা জি উইস্তা উইস্তা তো সাইজটা একটু বড় দেখতেছি সাধারণত ছোট হয় এগুলো কি হাইব্রিড জি হাইব্রিড আচ্ছা ঠিক আছে আর আপনি কি ফুলকপি কিনছেন না বিক্রি করতেছেন ফুলকপি কিনছি কিনছেন কিনছেন কত করে কিনলেন দুইটা কিনছি কিনছি আপনি 50 টাকা দিন দুইটা কিনছেন 50 টাকা দাও তাহলে তো দাম অনেক কমছে দেখা যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে চরাঞ্চল থেকে কাঁচামরিচ নিয়ে আসছে আর চরাঞ্চলের মানুষ কাঁচামরিচ খুব পছন্দ করে এদিকে দেখতে পাচ্ছি বিশাল বড় বড় সাইজের কাঁচামরিচ আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা এগুলি কি কাঁচামরিচ ফিলফিল হার কত করে বিক্রি করতেছেন 40 টাকা শুধু 40 না 140 মাত্র 40 মাত্র 40 কি করেন ফিলফিল আকজার খাল ফিলফিল আকজার আমি কুল্লি শাল মুহাল জাল আছে না জাল নাই জাল আছে আচ্ছা ঠিক আছে তো কাকা ভালো থাকেন হ্যাঁ এগুলি কি নিজের খেতের নিজের খেতের মাশাআল্লাহ আচ্ছা কাকা ধন্যবাদ ভালো থাকেন ভাইজান ভালো আছেন না ভালো না ভালো আচ্ছা আপনি কি নিজের খেতের মরিচ নিয়ে আসছেন আচ্ছা কত করে বিক্রি করতেছেন 50 50 খুব সুন্দর সুন্দর তাজা মরিচ আচ্ছা 50 টাকা এটা কি পাইকারি রেট না খুচরা আচ্ছা খুচরা পাইকারি একই রেট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ পাইকারি 40 এটার দর বাড়ে না কয়েকদিন আগে তো বেশি আছিল 120 টাকা 150 টাকা কেজি আছিল আর এখন তো এখন তো সিজন এখন পারবো কেমনে এখন সিজন না আমদানি বেশি হলে তো দাম কমে দেবো স্বাভাবিক আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি দুনিয়া কাকা ভালো আছেন এই দুনিয়া কি নিজের খেতের না না আমরা কিনে আনছেন আচ্ছা কত করে কেজি বিক্রি করতেছেন 30 টাকা 35 টাকা কেজি এটা কি পাইকারি না খুচরা পাইকারি পাইকারি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাকা ভালো থাকবেন আচ্ছা দর্শক বন্ধুরা এই যে দেখেন কিছু ধনিয়া নিয়ে আসছে কিছু কাঁচামরিচ বিক্রি হইতেছে আচ্ছা দেখি কত দরে বিক্রি হইতেছে কত কত করে কিনতেছেন 50 টাকা আচ্ছা এটা কি ঝালমরিচটা না মিঠা মরিচ ডালটা ডালটা আচ্ছা একটু গ্রামটা একটু শুকিয়ে দেখি দেশি করা ঝাল গ্যারান্টাই করা বোঝা যাইতেছে আচ্ছা ঠিক আছে একটু এদিকে দেখি ফুলকপি নিয়ে বসছে অনেকে কাকা ভালো আছেন ফুলকপি কত করে বিক্রি করতেছেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর ফুলকপি ফুল বেচা সিগারে 50 টাকা জোড়া 50 টাকা জোড়া 40 টাকা জোড়া আচ্ছা ঠিক আছে আচ্ছা এগুলি কি পাইকারি না খুচরা পাইকারি খুচরা খুচরা রেট তাহলে পাইকারি একটু কম আছে ভাই কত করে বিক্রি করলেন জোড়া 70 টাকা জোড়া ভাই তো আরো সস্তা লাগাই দিছে এই দেখেন 35 টাকা পিস খুব সুন্দর সুন্দর একবারে তরতাজা ফ্রেশ মাত্র সকালে পাইরা আনছে ভাই এগুলি কি আপনার খেতের কিনে আনছেন কোথায় থেকে কিনে আনছেন লালপুর থেকে কিনে আনছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন
কাকা ভালো আছেন কাকা লাল কত করে বিক্রি করতেছেন লাল বিক্রি করি 50 টাকা 50 টাকা পিস আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন দর্শক বন্ধুরা এই যে আমরা যদি একটু সামনের দিকে দেখি এদিকে আছে লাল আর আছে মিষ্টি কুমড়া খুব সুন্দর সুন্দর ফ্রেশ মিষ্টি কুমড়া ভাইজান ভালো আছেন ভাইজান মিষ্টি কুমড়া কত করে বিক্রি করতেছেন 60 টাকা 70 টাকা পিস এগুলি কি খেতেন না কিনা খেতেন কতটুক খেত লাগাইছেন জি কতটুক জমিতে মিষ্টি কুমড়া লাগাইছেন আধা কানি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন এই যে দেখেন দর্শক বন্ধুরা মাত্র সকালে পাইরে নিয়ে আসছে এই যে এটা হচ্ছে 22 মোজার হাট সাপ্তাহিক হাট বাজার তো আপনাদেরকে আজকে এখান থেকে দরদাম জানার চেষ্টা করতেছি এদিকে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ তরতাজা ফরমালিন মুক্ত আপনার কাঁচা টমেটো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা টমেটো কত করে বিক্রি করতেছেন 50 টাকা কেজি এটা কি পাইকারি না খুচরা পাইকারি হচ্ছে 50 টাকা কেজি আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ ভালো থাকবেন এই যে দর্শক বন্ধুরা এদিকে বিক্রি করা হচ্ছে পাইকারি রেটে এখানে আপনার পাইকারি খুচরা সবই পাওয়া যায় আর একটু আমরা একটু এদিকে দেখি হাতের ডানে এই যে জলপাই আছে প্রচুর পরিমাণে জলপাই আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা জলপাই কত করে বিক্রি করতেছেন 150 টাকা পাল্লা আচ্ছা এক পাল্লায় কয় কেজি হয় এক পাল্লায় কয় কেজি উঠে 5 কেজি তাহলে 30 টাকা কেজি পড়ে আচ্ছা এগুলি একটু বড় সাইজ যার কারণে 30 টাকা কয়েকদিন আগে এগুলি 80 টাকা পাল্লা মানে 16 টাকা কেজি আচ্ছা এগুলি কিন্তু কয়েকদিন আগে গত সপ্তাহে 20 টাকা কেজি বিক্রি করছে এখন দামটা কমছে আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ ভালো থাকবেন ভাইজান ভালো আছেন লেবু কত করে বিক্রি করতেছেন 20 টাকা হালি এটা 16 টাকা এটা 20 টাকা হালি এটা 16 টাকা হালি আচ্ছা কয়েকদিন আগে তো মনে হয় এগুলি 25 টাকা করে বিক্রি করছেন আচ্ছা আর এই কাঁচামরিচ কত কাঁচামরিচ 60 টাকা কেজি 60 টাকা কেজি এটা হচ্ছে খুচরা রেট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন এই যে দর্শক বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর খিরা আছে ভাইজান ভালো আছেন খিরা কত করে বিক্রি করতেছেন খিরা হচ্ছে 20 টাকা এটা কি পাইকারি রেট না খুচরা পাইকারি কত করে পাইকারি আপনার 500 বা 600 টাকা করে পাতি 500 বা 600 মন মন হচ্ছে 500 বা 600 আর এই উস্তা কত করে খুচরা 50 আর পাইকারি পাইকারি 1000 টাকা কেজি না 1000 টাকা মন সরি ভুল হইছে আচ্ছা আর এই সিম কত করে বিক্রি করতেছেন 50 টাকা কেজি আর এই টমেটো আচ্ছা ওই সিমটাও কি 85 এটা 80 টাকা এটা 20 টা একটু বড় হয়ে গেছে আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ ভালো থাকবেন ভাইজান ভালো আছেন ভাইজান ভালো আছেন ভাইজান এই সিম কত করে বিক্রি করতেছেন 40 টাকা এটা 40 টাকা আর লাউ 50 টাকা পিস লাউ হচ্ছে 50 টাকা পিস আর এদিকে যদি দেখি বেগুন কত করে বিক্রি করতেছেন বেগুন হচ্ছে 35 টাকা কেজি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন ভাইজান ভালো আছেন ভাইজান হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি নিয়ে আসছেন আজকে কপি আনছি বেগুন আনলাম কপি আনছেন বেগুন আনছেন আর হচ্ছে খিরা আনছেন এগুলি কি খেতের না কিনা আচ্ছা ঠিক আছে তো এই কপি কত করে বিক্রি করতেছেন জোড়া 70 টাকা জোড়া 70 35 টাকা পিস সস্তা অনেক সস্তা আচ্ছা আর এই খিরা কত করে খিরা 10 টাকা কেজি 10 টাকা কেজি কি বলেন একবার পানির দামে জি যাই বলা বস্তা ভরে নিতে হইব কি বলেন জি আর বেগুন কত করে বেগুন 35 টাকা কেজি খাইবেন আর খাই যাইবেন কি কোন 35 টাকা 35 টাকা কেজি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো ভালো রাখছে তো ইনশাআল্লাহ আচ্ছা এই ছড়ি কত করে বিক্রি করতেছেন 25 টাকা এই 25 টাকা কেজি আর এই বেগুন আর এই 70 টাকা বিক্রি করতেছেন 40 টাকা আর এই সিম কত 40 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন ভাই